বঙ্গবন্ধুর 160তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে পথচারী অসহায় ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা পুলিশ। আজ রবিবার ইফতারের পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান, যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ। ইফতার বিতরণ শেষে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোর জেলা পুলিশের পক্ষ থেকে যারা পথ শিশু আছে এবং ভাসমান যারা লোক আছে তাদের মধ্যে এই পবিত্র রমজানের যে ইফতারি সেটা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা তাদের সাথে শেয়ার করার জন্য আসলে রাস্তায় চলে আসা। আমরা যারা ভাসমান যারা আছেন, যারা ইফতারি ব্যবস্থা করতে পারেন না এবং পথ শিশু যারা আছে বিশেষ করে তাদেরকে খুঁজে খুঁজে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে এবং পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে আমরা সকলে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে যেয়ে তাদের মাঝে আমরা যে ইফতার সম্পর্কে সেগুলো আমরা দিচ্ছি। একদম একটা পাইছি রুমা বাড়ি ও কাকার জন্য।